আমি একটা ইয়ে দেখলাম অনলাইন নিউজ, ওখানে বলছে আমার আর শমশের মবিন চৌধুরী বীরবিক্রম তার ছবি দিয়ে বলছে যে আমরা নাকি বিএনপিতে ফিরে যেতে চাই। এটা একটা ফলস মিথ্যা বানোয়াট নিউজ। বিএনপিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই, প্রশ্নে ওটা। তবে রাজপথে আমার জন্ম হয়েছে, রাজপথে যেন আমার মৃত্যুটা হয়। আমি সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি স্লোগান নিয়ে বাংলাদেশে 18 কোটি লোকের কাছে পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কার্যক্রম শুরু করছি নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর তৃণমূল বিএনপি কমিটি দিছি। প্রত্যেকটা জেলায় কমিটি হবে, উপজেলায় হবে, পৌরসভায় মহানগর হবে। 1 লক্ষ ফর্ম ছাপানোর অর্ডার দিছি, 1 লক্ষ সদস্য 3 মাসের মধ্যে সংগ্রহ করবে ইনশাআল্লাহ। বৈদেশিক অনেক নেতা আছে, কর্মী আছে, যারা অনেক বাংলাদেশি আছে যারা চায় যে দেশে একটা সুস্থ রাজনীতি হোক, তৃতীয় ধারায় একটা রাজনীতি চালু হোক। এখন এই সব বানোয়াট নিউজ পরিবেশন সাংবাদিক দের অনুরোধ করব যে তার সঠিক নিউজটা করে। আমি মনে করি চারিদিক থেকে লোকজন আসতেছে যারা একটা সুস্থ দলের রাজনীতি চায়, মারামারি না করিয়ে হানাহানি রাজনীতি চায় না, তারা ইনশাল্লাহ আমাদের দলে আসবে এবং দলটা আমি সুসংগঠিত করতে পারব। আমার যেখানে রিক্সাওয়ালাদের সংগঠিত করার অভিজ্ঞতা আছে, ঠেলা গাড়িওয়ালাদের সংগঠিত অভিজ্ঞতা আছে, হকার, হোটেল শ্রমিক, এসব খেটে খাওয়া লেখাপড়া না জানা লোকদের সংগঠিত করার যেখানে আমার অভিজ্ঞতা আছে, যেখানে আমার ওই ধৈর্য আছে তাদের সাথে চলাফেরায়, বস্তিতে বস্তিতে দিন কাটানো রাত কাটানোর যেখানে আমার অভিজ্ঞতা, সেখানে সাধারণ মানুষকে আমি সংগঠিত করতে পারবো না এটা আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস আমি মানুষকে, সাধারণ মানুষকে সংগঠিত করতে পারবো। এই দেশে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না, এটা একসময় মাননীয় প্রধানমন্ত্রী বলেন। তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, এই আন্দোলনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, তিনি এখন এটা মানেন না। একসময় যখন দেশ এবং খালেদা জিয়ার ছেলে প্রধানমন্ত্রী ছিলেন তখনও তিনি তত্ত্বাবধায়ক সরকার মানেন।